মেয়ের বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে মামুনি আগে পুজো দিয়ে নিল, আমি বসিয়ে দিলাম দই মাছ। তারপরেই শুনছি কলিং বেলে কে যেন এসেছে। দেখলাম মেয়ের বার্থডে কেকটা হাজির। কি সুন্দর না বার্থডে কেকটা! এটা অর্ডার দিয়েছিলাম দেবাঞ্জলি দ্বীপ থেকে। তারপর চান টান সেরে রেডি হয়ে নিয়ে যেই পায়েস বসাতে যাব, দেখলাম আবার একটা পার্সেল চলে এসছে। এটা এসছে দাদা বৌদিদের কাছ থেকে, মানে শাগনিক পাঠিয়েছে। তারপর পায়েস বসিয়ে ফেললাম, পায়েস হতে থাক। জন্মদিন কি পায়েস ছাড়া চলে বলুন? তাই পায়েসটা বসিয়ে ফেললাম। এই দেখুন পায়েস রেডি, কেমন হয়েছে দেখতে আপনারা জানাবেন কিন্তু। তারপর বাবা আর মা এলো। বাবা আর মা মেয়েকেই ছোট্ট একটা সোনার কানের দুল গিফট করেছিল, ভারী সুন্দর। তারপর মেয়ে দেখুন এখানে গোপুকে কি সুন্দর প্রণাম করছে। তারপর মেয়েকে থালা সাজিয়ে সব রকমের ভাজা ভুজি মাছ মাংস সব কিছু দিয়ে খেতে বসিয়ে দিলাম। কতগুলো চকলেটস দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম। ওর সব থেকে পছন্দ হয়েছে চাটনি আর পায়েসটা। চাটনি আর পায়েসটা মন ভরে যেন খেয়েছে। যতবার বাবা চাটনিটা দিচ্ছে মুখে, দেখুন কী রকম সুন্দরভাবে চেটে চেটে খাচ্ছে। আবার খেয়ে আনন্দ পেয়েছে, খুশি হয়েছে, তাই জন্য কী সুন্দর হাসবে এক্ষুনি দেখুন। এই দেখুন, আমি একটু ভাত মাছ আর পেঁপে দিয়ে একটা ঝোল করা হয়েছিল, সেই পেঁপে আর মাছের ঝোল দিয়ে ভালো করে মেয়েকে খাওয়ালাম। এবার মেয়েকে একাই বসিয়ে দিয়েছি, ও দেখুন কী সব করছে। খালি চাটনির বাটির দিকে আঙুল চলে যাচ্ছে অটোমেটিক্যালি। খাবার পর্ব সেরে দিদুন আর দিদি দুজনে মিলে মেয়ের সন্দেশগুলো খাচ্ছিল, কারণ ও তো খেতে পারবে না। এই বলতে বলতে দেখছি আবার ডোরবেল বাজছে, আবার একটা পার্সেল এসছে। এটা অ্যামাজন থেকে এসছে, কিন্তু কে পাঠিয়েছে জানি না, একটা কোড এসছে সেটা বলে দিলাম। তারপর দেখছি মিশো আর মাসি দুজনে মিলে মিহুলির জন্য একটা গিফট পাঠিয়েছে। কী গিফট সেটা দেখে নাও তোমরা। এই দেখো কী সুন্দর, তাই না? আর বিকেলে মেয়ে কেক কাটলো, আর হাত দিয়ে কেক কাটলো, নিজে কেটেওছে, নিজেও খেয়েছে এবং সবাইকে খাইয়েছে। সেটার ভিডিওটাও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, সেটা দেখতে ভুলো না কিন্তু। আর বিকেলবেলা মেয়েকে নিয়ে আমরা একটু ছাদে গেছিলাম, মাসি কোলে নিয়ে মেয়েকে একটু ঘুরছিল। তো এইভাবেই আমাদের জন্মদিনের দিনটা কেটে গেল। তো তোমাদের এই বার্থডে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তাহলে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, কালকে আসছে।